নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। যারা ব্যবসাতে প্রচুর টাকা লগ্নি করে ডুবে গেছেন, ব্যবসাকে ঘুরে দাঁড় করাতে পারছেন না, তাদের উদ্দেশ্যেই আমি আজকে এই ভিডিওটি দিতে চলেছি, বা যারা নতুন ব্যবসা করবেন মনে করছেন তাদের জন্য এই ভিডিওটি আমি দিতে চলেছি। তো প্রথমেই জানাই কিছু কথা ব্যবসা সংক্রান্ত। ব্যবসা মূলত সপ্তম ভাব, দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবকে নির্দেশ করে। অর্থাৎ আপনার দ্বিতীয় ভাব কেমন আছে, সপ্তম ভাব কেমন আছে এবং একাদশ ভাব কেমন আছে, এই তিনটা ভাবের উপর বিজনেস দাঁড়িয়ে থাকে। এবং এর পাশাপাশি আপনার শুক্রের অবস্থান কেমন আসছে এবং পাশাপাশি বুধের অবস্থান কেমন আছে আপনার রাশিচক্রে, সেটা একান্ত বিচার্য বিষয়। এর পাশাপাশি আপনি কোন প্রোডাক্টের বিজনেস করছেন সেটা সবথেকে ভাইটাল ব্যাপার। আপনি যে প্রোডাক্টের বিজনেস করছেন সেই গ্রহটা আপনার রাশিচক্রে স্ট্রং আছে কি না সেটা দেখা দরকার। আপনি ধরুন যে ব্যবসা করছেন, দেখা গেল সেই গ্রহ আপনার রাশিচক্রে ভালো পজিশনে নাই, অশুভ নক্ষত্রে বসে আছে বা কোনো পাপক গ্রহ দ্বারা দৃষ্ট, সেক্ষেত্রে কী হয়, সেই ব্যবসাটিতে করে আপনি সেরকম কিন্তু প্রফিট করতে পারবেন না, লোকসানের সম্মুখীন হবেন, ঋণ নেবেন, ঋণ পরিশোধ করতে কিন্তু পারবেন না, ব্যবসাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো আমি এই ব্যবসার সম্বন্ধে আরও আপনাদেরকে তথ্য জানাবো এর পরের ভিডিওগুলোতে। আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি দেখতে থাকুন। তো তার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে দিই। বেশ কিছু হঠাৎ 100 ভাগের মধ্যে 5% কিছু কিছু বাজে কমেন্টস করছেন আমার চ্যানেলে। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমার চ্যানেল দেখবেন না। আমি এখানে কোনো পয়সা কামানোর উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিও করতে বসিনি। আমি আজকে সব থেকে যারা সবজি বিক্রি করছে, ধরুন যারা নিচু স্তরে কাজ করছে, তা যারা একটা ঠেলা গাড়িতে ডালপুরি ভাজছে, তাদের উদ্দেশ্যে আমি কিন্তু এই এই ভিডিওগুলো আমি দিচ্ছি। প্রত্যেকের যেন মঙ্গল হয়। আমি আমার নিজের এই ইউটিউব চ্যানেল চালিয়ে আমি ইনকামের জন্য কিন্তু দিচ্ছি না। যারা বাজে কমেন্টস করছেন তারা দেখবেন না দয়াপূর্বক। যারা 95% যারা চাইছে তাদের জন্য আমার এই ভিডিও তৈরি করা। তো আমি প্রত্যেকে বলছি, যারা গ্রোসারি বিজনেস করছেন, যারা সবজি বিক্রেতা বা যারা মাছ বিক্রেতা, তাদের জন্য আমি আজকে এই প্রোগ্রামটা নিয়ে এসেছি। যারা বড় বড় শপিং মল চালাচ্ছেন বা কাপড়ের দোকান চালাচ্ছেন, অনেক কাপড়ের দোকান ঢুকছে, সেই কাপড় দোকানগুলোকে কী করে পুনরুজ্জীবিত করবেন সেই ব্যাপারগুলো দেখা দরকার। তো প্রথম কথা, আপনার রাশিচক্র তো আমি এখানে দেখতে পাচ্ছি না। আমি আগেই বলি, আপনার রাশিচক্রে গ্রহের অবস্থান কী আছে, আপনার কী দশা চলছে সেটা আমি জানতে পারছি না, আপনি কিসের ব্যবসা করছেন সেটা আমি জানতে পারছি না। কিন্তু ইন জেনারেল আপনাদেরকে আমি কিছু মহা টোটকা দিতে চলেছি, যে টোটকাগুলো পালন করলে 100% না হলেও আপনাদের 30-50% কিন্তু আপনাদের ব্যবসাতে কিন্তু উন্নতি হবে। আমি কৌশিক রায় আপনাদেরকে দায়িত্ব নিয়ে কথাটা জানাচ্ছি। তো প্রথমেই জানাই, যে কোনো বিজনেস করুন না কেন, মুদিখানা ব্যবসা করুন, যারা ছোটোখাটো কাপড়ের দোকান করছেন বলুন, যারা মাছ বিক্রেতা বা যাদের শপিং মহল আছে বা যারা কোনো ইন্ডাস্ট্রি আছে যাদের, বা যাদের খাতা বইয়ের দোকান আছে, এই সকল বিজনেস বা যারা ভালো ভালো কোম্পানি আছে, দেখা গেল কোম্পানির ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে লস চলে আসে। আপনি আপনার যে কাস্টমারের সঙ্গে ডিলিংস করবেন কীভাবে, কাস্টমারকে আপনি টানবেন কীভাবে, সব কিছু কিন্তু গ্রহের উপর নির্দেশ করে। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, আমাদের প্রথম যখন আমরা বাড়ি থেকে বেরাবো, প্রথম হচ্ছে আমরা মুখে একটা এলাচ অবশ্যই মুখে দিব। ব্যবসা করতে যাওয়ার সময় যখন বাড়ি থেকে পাটা বার করবো, তার আগে কিন্তু একটা মুখে এলাচ অবশ্যই দিব। এবং পাশাপাশি আমার যে ব্যবসা স্থানে যখন যাব,
তখন আমি উত্তর দিকে মুখ করে বসব। ব্যবসাতে যখন বসব তখন কিন্তু যেমন আমার মুখটা যেন উত্তর দিকে হয়, অর্থাৎ কাস্টমারের সঙ্গে ড্রিঙ্কস করব উত্তর দিকে। উত্তর দিক কী নির্দেশ করে? উত্তর দিক নির্দেশ করে ধন, আপনার সম্পত্তি, এই উত্তর দিক বুধের দিক। কিন্তু এদিকে মঙ্গল গ্রহেরও প্রভাব কিন্তু আছে। আপনাদের এনার্জি, আপনাদের ধনসম্পত্তি, আপনাদের টাকার যে আকর্ষণ কিন্তু উত্তর দিক কিন্তু নিয়ে আসে। উত্তর দিক হচ্ছে কুবেরের দিক, অর্থাৎ উত্তর দিকে মুখ করে আপনি কাস্টমার সঙ্গে ডিলিংস করুন। এবং আপনি সবসময় পূজা আচ্ছা বাড়িতেও যদি করেন, উত্তর দিকে মুখ করে পূজা আচ্ছা করুন। এবং বাড়ি এবং দোকানে যে গণেশের মূর্তি রাখবেন সেটাও যেন উত্তর দিকে মুখ হয়ে থাকে। এবং ডান দিকে সুর আছে এমন গণেশ কিন্তু আপনারা রাখুন। সেক্ষেত্রে দেখবেন ব্যবসাতে ডেভেলপমেন্ট হবে। এবং আপনারা যখন বাড়িতে খেতে বসবেন না, তখন উত্তর দিকে মুখ করে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করবেন। তাতে কী হবে? জীবনের সংঘর্ষ কমে যাবে, জীবনের ঝামেলা কমে যাবে, যে কোনো কাজে কিন্তু আপনারা সাকসেস পাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি এরকম আরও ব্যবসা সংক্রান্ত তথ্য আপনাদের জানাবো।